নর্থ ইস্ট ট্যুর প্ল্যানের আর একটা ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আপনাদের কাছে আমরা চলে এসেছি। আজকের এপিসোডে আমরা কথা বলবো আসামকে নিয়ে। আর আসাম মানে হচ্ছে মা কামাখ্যার জায়গা। তাই আসাম ট্যুর আমাদের শুরু হয়েছিল মা কামাখ্যাকে দর্শন করে। ত্রিপুরার আগরতলায় দুদিন কাটানোর পরে এবং আগরতলার বেশ কিছু জায়গায় এক্সপ্লোর করার পরে নর্থ ইস্ট ট্যুর প্ল্যানের আমাদের নেক্সট গন্তব্য ছিল আসাম। তাই আর দেরি না করে আগরতলা থেকে একটা ফ্লাইট নিয়ে আমরা সোজা চলে আসি গুয়াহাটিতে। দুপুর নাগাদ গুয়াহাটিতে পৌঁছে আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বিকেলে বেরিয়ে পড়ি মা কামাখ্যার মন্দির দর্শন করতে। মন্দির দর্শন করতে করতে যেহেতু সন্ধে হয়ে গেছিল, তাই সেদিনকে আসামের আর অন্য কোনো জায়গা ঘুরতে যেতে পারিনি। পরের দিন সকালবেলাতেই আমরা আসামের বিভিন্ন জায়গা দেখতে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে যে জায়গাটা আমরা যাই সেটা হচ্ছে এই উমানন্দ টেম্পেলে, যেটা ব্রহ্মপুত্র নদীর ওপর পিকক আইল্যান্ডে অবস্থিত। যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। উমানন্দ টেম্পেলে যাওয়ার জন্য ফেরিঘাট থেকে আপনারা প্রচুর লঞ্চ পেয়ে যাবেন, যাতে করে খুব সহজেই ব্রহ্মপুত্র নদীর হয়ে আপনারা এই পিকক আইল্যান্ডে এসে এই টেম্পেল দর্শন করতে পারেন। বহুত প্রচলিত কথা লোকমুখে এই উমানন্দ টেম্পেল সম্বন্ধে শোনা যায়। প্রথমে যেটা লোকমুখে শোনা যায় সেটা হচ্ছে কালিকা পুরাণে নাকি বর্ণনা করা হয় যে মহাদেব এখানেই নিজের ত্রিনয়ন দিয়ে কামদেবকে ভস্ম করেছিলেন। আর এই পিকক আইল্যান্ডের পাশেই অবস্থিত উর্বশী আইল্যান্ড। উর্বশী নাকি এখানেই মা কামাখ্যার জন্য অমৃত নিয়ে এসেছিলেন। তাই আপনারা যদি কেউ কোনো দিন আসাম ভিজিট করতে যান, তাহলে মা কামাখ্যার দর্শনের সাথে সাথে উমানন্দ টেম্পেলও আপনারা দর্শন করতে পারেন। আমাদের নর্থ ইস্ট ট্যুর প্ল্যানের ত্রিপুরার এপিসোড নিয়ে তিনটে ভিডিও অলরেডি এই চ্যানেলে আপলোড করা আছে। যারা এখনও অবধি ত্রিপুরা সিরিজটা দেখে উঠতে পারেননি, ওপরের আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা ত্রিপুরা সিরিজটা একবার দেখে নিতে পারেন। উমানন্দ টেম্পেল দর্শন করার পরে আমরা সেদিনকে সোজা চলে আসি গুয়াহাটিতে আর একটা দর্শনীয় স্থান দেখতে, সেটা হলো বশিষ্ঠ মুনির আশ্রম বা বশিষ্ঠ মুনির টেম্পেল। এই যে সামনে টেম্পেলটা আপনারা দেখছেন, এটাই হচ্ছে এই বশিষ্ঠ মুনির টেম্পেল। এখানে কিন্তু বশিষ্ঠ মুনির নিজের পায়ের ছাপও দেখা যায়। কথিত আছে যে এই আশ্রম থেকে মাত্র 5 কিলোমিটার দূরে একটা কেভ আছে, যেখানে এই মুনি বশিষ্ঠ মুনি বসে সাধনা করতেন। এই যে ঝর্ণার মতো যে জলটা আপনারা দেখছেন, একটাকে বলা হয় বশিষ্ঠ গঙ্গা। বশিষ্ঠ মুনি নিজের সাধনা বলে মা গঙ্গাকে এখানে ডেকে নিয়ে এসছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা এখানে গিয়ে গঙ্গার উৎপত্তি বা গঙ্গাটা কোথায় মিলিয়ে যাচ্ছে কোনোটাই খুঁজে পাই না। আর একটা কথা, সেটা হচ্ছে এই বশিষ্ঠ মুনির আশ্রম থেকে মাত্র 200 কিলোমিটার দূরে মাতা অরুন্ধতির টেম্পেল আছে, মানে অরুন্ধতি হচ্ছে বশিষ্ঠ মুনির ওয়াইফ। এই বশিষ্ঠ মুনির আশ্রম চারদিক থেকেই ছোট ছোট পাহাড় এবং ফরেস্ট দিয়ে ঘেরা। আপনারা যদি কেউ আসামে কখনো যান, তাহলে এই বশিষ্ঠ মুনির আশ্রম একবার ঘুরে যেতে পারেন। ডক্টর ভূপেন হাজারিকা সমাধিক্ষেত্র মেমোরিয়ালও কিন্তু এই আসামেই তৈরি করা হয়েছে, সেটাও একটা খুব ভালো জায়গা দেখার জন্য। আসামে যাব আর চা বাগান দেখব না, তাই কখনো হয়? তাই তার পরের দিনের অনেকটা সময় আমরা আসামের টি গার্ডেনেই কাটিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল ছোট ছোট চা বাগানগুলো দেখতে। নর্থ ইস্টের পরের এপিসোডে আমরা এক্সপ্লোর করব মেঘালয়কে, তাই নেক্সট ভিডিওগুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।